মুরগির হাতে দশ টাকা করে দিয়ে দিই তিনটি পোলট্রি ফার্মের মালিককে পুলিশ ধরে নিয়ে আসলো এদের মধ্যে একজন আবার বাটুল দ্য গ্রেট ইন্সপেক্টর মুরগিকে কী খাবার দাও প্রথম মালিক স্যার আমি মুরগিকে ভুসি খাওয়াই ইন্সপেক্টর ভুল খাবার একে অ্যারেস্ট করো এক্ষুনি দ্বিতীয় মালিক আমি মুরগিকে চাল খাওয়াই স্যার ইন্সপেক্টর তুমিও ভুল খাবার দাও ওকে ও অ্যারেস্ট তো এক্ষুনি পাটল দেখল ঘোর বিপদ তাই সে বলল আমি তো সবসময় মুরগির হাতে দশ টাকা করে দিয়ে দিই যার যা ইচ্ছা দোকান থেকে গিয়ে খেয়ে আসে স্যার ইন্সপেক্টর এটা কি বললি তুই